আপনার ক্রিমও একদম পারফেক্ট তৈরি হবে। আজকে আমি দেখাবো বাড়িতে পারফেক্ট হুইপ ক্রিম কিভাবে রেডি করে নেওয়া যায় একটা কেক ডেকোরেশনের জন্য। দেখুন, আমি স্প্যাচুলাটা উল্টে দিচ্ছি, তাতে আমার ক্রিম পড়ে যাচ্ছে না। আমি বাটিটাকে উল্টে দেব, তাতেও আমার ক্রিম পড়ে যাবে না। নমস্কার বন্ধুরা, প্রিয়াস বেকিং অ্যান্ড কুকিংয়ে আপনাকে স্বাগত। আমি টপলাইটের প্রিমিয়াম ক্রিম ইউজ করছি। দেখুন, প্যাকেটের গায়ে লেখা আছে হুইপ টপিং। এটা প্রিমিয়াম কোয়ালিটির ক্রিম। আমি সাজেস্ট করব, যখনই ক্রিম কিনবেন, যে কোনো কোম্পানির হোক, আপনার এলাকায় যে কোম্পানিরই পাওয়া যাক, সেটারই প্রিমিয়াম কোয়ালিটির ক্রিম কিনবেন। আর এরকম প্যাকেটের ওপরে এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট সবই লেখা থাকে, প্রাইসও লেখা থাকে। তার পাশেই লেখা থাকে টু ওপেন। তো টু ওপেনের জায়গাটাকে আমাদেরকে প্রেস করে আমাদেরকে এই প্যাকেটটা ওপেন করতে হবে। আমাদেরকে কোনো রকম ছুরি কাছে ইউজ করার কোনো প্রয়োজন নেই। একদম উইদাউট এনিথিং আমরা হাত দিয়ে জাস্ট টেনে প্যাকেটটাকে ওপেন করে নিতে পারবো। তারপর আমি একটা কাপে, এটা 250 ml কাপ, আমি কাপে এক কাপ ক্রিম ঢেলে নিলাম। ক্রিমটা দেখুন একদম লিকুইড কনসিস্টেন্সিতে আছে। এই ক্রিমটা যখন আপনারা ইউজ করবেন, তখন যদি আজকে ইউজ করেন, তার আগের দিন রাতে আমাদেরকে ডিপ ফ্রিজ থেকে বার করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। তারপর আমাদের যতটা ক্রিম দরকার ততটা বার করে নিয়ে আবার এই ক্রিমটাকে আমাদেরকে একদম ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। জাস্ট মুখটাকে একটা স্টেপলার দিয়ে স্টেপল করে দেবেন, ব্যাস। আর কোনো রকম ক্রিম পড়ে যাওয়ার কোনো ভয় নেই। এই অবস্থাতে এটাকে ডিপ ফ্রিজের মধ্যে 1 বছর অবধি আপনি রেখে ইউজ করতে পারবেন। এবার বিটার, আমি যে বিটারটা ইউজ করি, এটা প্রেস্টিজের 300 W-এর একটা বিটার। এটা আমি নর্মাল দোকান থেকে কিনেছিলাম। তো আপনারা 300 W বা এর থেকে বেশি ওয়াটের যে কোনো বিটার কিনে নিতে পারেন, যেটা লোকালি অ্যাভেলেবেল আছে। তারপর বিটারের এই বাটনটাকে আগে পিছে করে আমাদেরকে স্পিড অ্যাডজাস্ট করতে হবে। 1, 2, 3, 1 মানে একদম লো, তারপর 2 মানে একটু হাই, তারপর 3 মানে একদম হাই স্পিড। তারপরে ওই বাটনটাকে সামনের দিকে ঠেলে দিয়ে আমাদেরকে এই দাঁত দুটোকে খুলে নিতে হবে। তো আবার দাঁতগুলো ঢোকানোর সময় আমাদেরকে কিচ্ছু করতে হবে না, জাস্ট এরকম ধরে একটু প্রেস করে দিলেই এটা ভেতরে চলে যাবে। ইলেকট্রিক বিটার ছাড়া আমরা কখনোই হুইপ ক্রিম রেডি করতে পারবো না। এইবার আমরা বিটারটা অন করব। প্রথমে একদম লো স্পিডে বিটারটাকে অন করতে হবে। আর এটা বিটারটা অন করার সময় খুব আওয়াজ হবে, কিন্তু আমাদেরকে বিটারটাকে সবসময় বোলের একদম নিচে পর্যন্ত টাচ করিয়ে তারপরে এটাকে মুভ করাতে হবে। আমরা যেই জায়গাটাকে গ্যাপ দেবো, সেই জায়গার ক্রিমটা আর আমাদের তৈরি হবে না, তখন ক্রিমটা আমাদের পারফেক্ট বিট হবে না। তো মেশিন এই বিটারের দাঁতগুলোকে আমাদের সবসময় যে কোনো পাত্রে, আপনারা যেই পাত্রেই করবেন, সেই পাত্রের নিচে অবধি টাচ করিয়ে আমাদেরকে মেশিনটা ঘোরাতে হবে। এইরকমভাবে আমাদেরকে লো স্পিডেই প্রথমে 2.5 থেকে 3 মিনিট অবধি বিট করে নিতে হবে। দেখুন, আমার ক্রিমটা আস্তে 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 কেমন ঘন হয়ে আসছে। আমি যেহেতু একদম ঠান্ডা ক্রিম ইউজ করেছি, তাই জন্য আমার ক্রিমটা অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে আসছে। আপনাদেরকেও একদম ঠান্ডা ক্রিম নিতে হবে, আবার একদম লিকুইড থাকবে, আর কোনো আইস ক্রিস্টাল থাকবেই না। দেখুন, ক্রিমটা বিট করতে করতে, এই লো স্পিডে বিট করতে করতেই অলরেডি 3 গুণ বেড়ে গেল। আমাদেরকে ক্রিমের মধ্যে কিচ্ছু আর অ্যাড করতে হবে না, এইভাবেই আমাদেরকে আরও 1 মিনিটের মতন বিট করে নিতে হবে। ক্রিমের মধ্যে অলরেডি চিনি আর ভ্যানিলা এসেন্স দেওয়াই থাকে। তো যখন আমরা ভ্যানিলা কেক ইউজ করব, তখন এই ক্রিমটাকে ইউজ করলেই হয়ে যাবে। এর মধ্যে আলাদা করে ভ্যানিলা এসেন্স আমাদেরকে অ্যাড করতে হবে না। আর যখন আমরা কোনো কালার ইউজ করব ক্রিমের মধ্যে, তখন আমরা চেষ্টা করব বেশিরভাগ সময়ই জেল কালার ইউজ করার। আমি কিন্তু এসিতে এই কাজটা করিনি। আমরা যারা নর্মাল হোম বেকাররা কেক তৈরি করি, তাদের বেশিরভাগই নর্মাল কিচেনে দাঁড়িয়েই আমরা কেক তৈরি করি, আর এসি ছাড়াই পারফেক্ট কেক তৈরি করা সম্ভব। আর যখন খুব গরম থাকে, যদি ক্রিম প্রবলেম করে, তখন একটা আলাদা বাটিতে আইস কিউব নিয়ে সেটাকে এই ক্রিমের বাটির নিচে রেখে তারপর ক্রিমটাকে বিট করলে আর কোনো প্রবলেমই হয় না। এইবার বিটারটা বন্ধ করে দেখে নেব ক্রিমের কনসিস্টেন্সিটা কেমন আসলো। স্প্যাচুলা দিয়ে আমি ক্রিমটাকে একটুখানি নেড়ে নিয়ে তারপর এরকম
স্প্যাচুলা দিয়ে ক্রিমটা তুলে চেক করব। তো ক্রিম দিয়ে ক্রিমটা যখন তুললাম তখন স্প্যাচুলা দিয়ে ক্রিমটা পড়ে যাচ্ছে, তার মানে এখনও ক্রিমটা পারফেক্ট তৈরি হয়নি। এইবার আবার 30 সেকেন্ড আমি লো স্পিডে এটাকে বিট করব, তারপরে স্পিডটাকে একটু বাড়িয়ে নেব মিডিয়াম স্পিডে, আবার 30 থেকে 60 সেকেন্ডের মতন বিট করে নিতে হবে। তারপর একদম হাই স্পিডে আরও 30 সেকেন্ড বিট করলেই আমাদের ক্রিম পারফেক্ট রেডি হয়ে যাবে। এইবার স্প্যাচুলা দিয়ে ক্রিমটাকে ভালো করে মিক্স করে নেব। দেখুন আমার ক্রিমটা কতটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। আমি যে টিপসগুলো শেয়ার করলাম এই টিপসগুলো মেনে যদি আপনিও আপনার ক্রিম তৈরি করেন তাহলে আপনিও পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। তাহলে মেন 4টে কথা আমি আবারও বলে দিচ্ছি। 1 নম্বর, ফ্রেশ ক্রিম দিয়ে কেক কখনোই তৈরি হয় না, তার জন্য হুইপ ক্রিমেরই দরকার পড়ে। 2 নম্বর, ক্রিম বিট করার সময় ক্রিমটা একদম লিকুইড কনসিস্টেন্সিতে থাকতে হবে আর একদম ঠান্ডা। 3 নম্বর, ক্রিমটাকে একদম লো স্পিডে বিট করতে হবে এবং একদম লাস্টে গিয়ে স্পিডটাকে একটু বাড়াতে হবে। ফাইনালি ক্রিমটাকে সবসময় ফ্রিজে রাখতে হবে, অল্প অল্প করে বার করে ইউজ করতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি কিছু জানার থাকে বা বলার থাকে তাহলে কমেন্ট করবেন। আর বেল আইকনটা প্রেস করে রাখলে ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছবে। আজকের মতন টাটা, বাই বাই।